বীরভূমে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখালো বিজেপির শিক্ষক সেল। এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক ডক্টর শঙ্কর কুমার গুছাইর, জেলা শিক্ষা সেলের কনভেনর সোমরাতে। আর কি দেখছি আমরা, যারা নিজেদেরকে শিক্ষাবিদ বলেন, যারা নিজেদের মন্ডল সভাপতি দেবাশিস দাস, সুব্রত খাড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার দাবি যে গত 17 আগস্ট আমাদের শান্তিনিকেতনে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেখানে এই শাসক দল তৃণমূল সরকার তার সেখানকার স্থানীয় বিধায়ক এবং তার লোকজন দুষ্কৃতীদের মাধ্যমে দুষ্কৃতীদের দ্বারা ওই বিশ্বভারতীর প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ 70-80 বছরের গেট পুরো ভেঙে গুঁড়িয়ে দেয় পেন ওটা দিয়ে। তো আমরা চাই শিক্ষক সমাজ এবং সভ্য বাঙালিরা যে আমাদের এই ভারতের এই পশ্চিমবঙ্গের যে কৃষ্টি সংস্কৃতি এইভাবে কোনো সমাজবিরোধী বা শাসকদল ভুলুণ্ঠিত করবে, নষ্ট করবে, ধ্বংস করবে, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা পশ্চিম মেদিনীপুর বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে জেলা জুড়ে আজকে এই বিক্ষোভ পদযাত্রায় সামিল হয়েছি এবং সবাইকে আমরা জানাতে চাই যে আমাদের এই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টিকে এইভাবে শাসক দল কোনো দিন শেষ করতে পারবে না। তার বিরুদ্ধে আমরা বিজেপি টিচার সেল, সভ্য বাঙালি এবং বিজেপি সবাই একসাথে লড়ব। এবং এই পশ্চিম মেদিনীপুর থেকে প্রলয় সামন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।